নমস্কার, ভোরের আকাশের অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। জানি সকাল সকাল আপনার ঘুম ভেঙে গেছে, কারণ দিনটাকে ভালো রাখতে হবে তো, আর নিজেকে ভালো রাখতে হলে, দিনটাকে ভালো করতে হলে অবশ্যই ভালোভাবে শুরু করতে হবে। আর ভালোভাবে অনুষ্ঠান মানে দিন শুরু করা মানে খুব ভালো কিছু গানের সান্নিধ্যে নিজেকে রাখা, আর সে কারণেই ভোরের আকাশের এই সকালের অনুষ্ঠান। ভোরের আকাশে আজকে আপনার মনের মতন কিছু গান থাকবে, যে গান সত্যি আপনার মনকে ভীষণ ভালো করে দেবে। এবং প্রত্যেক দিনের মতন আজকেও সকালে 6টার অনুষ্ঠান একেবারে 7:15 পর্যন্ত থাকব আপনারই সাথে। আর আজ আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় পাপিয়া দি, পাপিয়া লোধ। তো প্রথমেই তাকেও জানাবো অনেক অনেক সুপ্রভাত, কেমন আছো বলো? ভালো আছি। আর অবশ্যই আমাদের সাথে রয়েছেন আমাদের মিউজিশিয়ান দাদারা, একেবারে প্রথম থেকে তাদেরকে গুড মর্নিং না বললে তো চলবে না। তো রয়েছে আজকে আমাদের সাথে তনাদা, রয়েছে মৃগাঙ্ক দা, আর অবশ্যই বিক্রম দা। তো প্রত্যেককে গুড মর্নিং জানিয়ে, আর অবশ্যই আপনাদেরও সুপ্রভাত গুড মর্নিং জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। এবং আজকে পাপিয়াদি ভালো তো আছো বলে দিলে, তো ভালো রাখবে তো, সেই প্রতিশ্রুতি তো নিশ্চয়ই নিয়ে এসেছো। চেষ্টা তো করবই। আর আজকে ঠিক কী ধরনের গান শোনাচ্ছো তুমি আমাদের? আমাদের এই সময়টা একটু ওই, আমরা তো রাধাকৃষ্ণকে নিয়েই সারা বছর থাকি, আর আমাদের লোকগান মানেই হচ্ছে কিন্তু কৃষ্ণ, কানু বিনা গীত নাই। তো এই যে সময়টা, এর মধ্যে হচ্ছে মানে আমাদের যে হোলি আসে, জন্মাষ্টমী আসে, আর এর পরেই কিন্তু যে আমরা যে সকালবেলায় প্রভাতী গান গাই বৈষ্ণব সম্প্রদায়ের, এই উৎসবগুলোর মধ্যেই হচ্ছে ঝুলন যাত্রা। তো এই সময় রাতে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, এই যে শ্রাবণ মাসে, মানে এই সময়টায় 5 দিন ব্যাপী হয় এই উৎসবটা, ঝুলন উৎসব। তো আর বিভিন্ন জায়গায় বৃন্দাবনে তো সারা দিন রাত, এখন এই প্রায় 5000 যত মন্দির আছে সব মন্দিরে দিন রাত তো এখন রাধা কৃষ্ণের হরিনাম সংকীর্তন। তো চলো আমরা সকাল সকাল এখানে ঝুলন যাত্রা উৎসব শুরু করে দিই। তো আজকের এই উৎসবে রয়েছেন আমাদের সাথে পাপিয়াদি, আর অবশ্যই রয়েছেন আপনারা। তো এই সুন্দর সকালে আজকে প্রথম শুরু শুনি তোমার গান, এবং কী গান শোনাচ্ছ প্রথমে? প্রথমে একটা প্রভাতী গানই করছি, প্রভাতী গানের মাধ্যমেই যাচ্ছি। জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে গো, জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে গো। ভোর সময় কালে কোকিলা ডাকে ডালে, ভোর সময় কালে কোকিলা ডাকে ডালে, ভোরা হরি গুণ গায়ে, জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে গো, জয় রাধে জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে গো। ঝুনো ঝুনো বাজে, জয় রাধে জয় রাধে
সকালটা তুমি যে আজকে ভালো করে দেবে একবারে প্রথম গানের মধ্যে দিয়ে, কিন্তু আমরা বুঝে গিয়েছি একেবারে ভক্তিমূলক গান। আর ঝুলন উৎসব, যে ঝুলন উৎসব আগামী কাল কিন্তু শুরু হচ্ছে, আর একেবারে আমরা ঝুলন উৎসব পাচ্ছি কিন্তু 26 তারিখ পর্যন্ত। অমাবস্যা মানে পূর্ণিমার পর, এই অমাবস্যার মানে না অমাবস্যার পর যে একাদশী আছে সেখান থেকে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত এই সময়টা পুরো ঝুলন উৎসব কিন্তু আমরা পালন করে থাকি। আর সব থেকে বড় বিষয় কি বলুন তো, দোল পূর্ণিমার পরে যদি রাধা কৃষ্ণের প্রেম লীলাকে নিয়ে কোনো উৎসব হয় তাহলে কিন্তু সেটা অবশ্যই এই ঝুলন উৎসব, যেখানে অবশ্যই দোলনা সাজানো থাকে, নাচ গান সব কিছু নিয়ে কিন্তু মেতে ওঠে রাধা কৃষ্ণের ভক্তরা। এবং শুধুমাত্র কিন্তু আমরা মানে হিন্দু শাস্ত্রের সাথে যারা যুক্ত বা যারা আমরা নিজেদের হিন্দু বলি তারা কিন্তু নয়, পাশাপাশি দেশ বিদেশের বহু ভক্তরা কিন্তু এই উৎসবে কিন্তু নিজেদেরকে মাতিয়ে তোলে। তো আমরা আজকে মেতে উঠবো একেবারে পাপিয়ারদির গানের সাথে সাথে। আর অবশ্যই রয়েছেন আপনি, বলুন নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত সুপ্রভাত হ্যাঁ সুপ্রভাত হ্যাঁ বলুন কে বলছেন? নমস্কার নমস্কার। হ্যাঁ আমি একটু পাপিয়াদির সাথে কথা বলতে চাই। হ্যাঁ একদম বলুন বলুন, মন খুলে বলুন। বলছি দিদি আপনার প্রথম গানটা খুব ভালো লেগেছে। ধন্যবাদ। হ্যাঁ কে কে বলছেন, কোথা থেকে বলছেন? দিদি ভাই আরেকবার আপনার নামটা একটু বলুন, অনুরোধ করছি যদি আপনি শুনেন। হ্যাঁ আপনার নামটা আরেকবার বলবেন পাপিয়াদি শুনবেন। হ্যাঁ আমি টিভির ভলিউমটা তো মিউট করতে হবে। দীপানাথ বলছি, আমি ওনার ভক্ত, আমি ওনার গান শুনি। তোমার ভক্ত মানে তোমার ফ্যান দীপাদি, তাই তো? বেশ দীপাদি টিভির ভলিউমটা মিউট করলে পাপিয়াদির সাথে কথা বলতে আপনার সুবিধা হতো। ওকে চলুন সঙ্গে থাকুন, ভালো লাগছে গান, কারণ ভালো লাগবে না কেন, তোমার ভক্ত, প্রথম ভক্তের ফোন তো পেয়ে গেলে। আর যখন এরকম সামনে প্রচুর ভক্তরা বসে থাকে না, তখন আমার মনে হয় যে গুরুর থেকে ভক্তদের গুরুত্ব কিন্তু বেড়ে যায়। একদম তাই তো। তো চলে যাই পরের গানের দিকে, চলো শোনাও। এই গানটা ওই ধামাইল অঙ্গেরই গান, রাধারমণ দত্তের। এই কুঞ্জ বনেই তো রাধাকৃষ্ণের মানে ঝুলন যাত্রা, তো এরকমই অনেকটা গান কুঞ্জ সাজাও গিয়া। কেন হগড়াই হে গো, কেন হগড়াই কাঁদিতেছ পাগলিনী হইয়া, কুঞ্জ সাজাও গিয়া রাই গো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া রাই গো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও গিয়া এগো কেন হগোড়াই কাঁদিতেছ, কেন হগোড়া এগো কেন হগোড়াই কাঁদিতেছ পাগলিনী হইয়া, কুঞ্জ সাজাও গিয়া রাই গো আসবে শ্যাম কালিয়া, কুঞ্জ সাজাও thank you.
রবঙ্গ মালতি ফুল ওরাই জানব তুমিয়া এগো মন সাথে সাজাও কুঞ্জ মন সাথে এগো মন সাথে সাজাও কুঞ্জ সব সখী গণ লইয়া কুঞ্জ সাজাও গিয়া রাইগো আসবে শ্যাম কালিয়া কুঞ্জ সাজাও গিয়া শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আসলে রবি ঠাকুরও ঠিক যেভাবে বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন ঠিক একইভাবে কিন্তু নিউটনও বোধহয় বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন কিন্তু আমরাই এখনও বুঝে উঠতে পারি না বুঝিয়েছেন বোধহয় শ্রী মানে শ্রীকৃষ্ণ যে আমরা বোধহয় যা দিই তার থেকে অনেক বেশি পাই কিন্তু আমরা দিতেই পারি না সেভাবে আর সেজন্য আমাদের কিন্তু পাওয়াটাও কিন্তু হয় না এবং এই যে ঝুলন যাত্রা এখানে সেই উৎসবকে বোঝানো হয়েছে যেখানে ভগবান কিন্তু তার ভক্তের পথে কিন্তু চলে এবং ভক্তও যদি সেই পথ যদি অবলম্বন করে যদি সেই পথের দিকে যদি দৃষ্টি রাখে তাহলে কিন্তু অবশ্যই তার ঈশ্বরের কাছ পর্যন্ত কিন্তু পৌঁছতে পারবে ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমার এই উৎসবে আপনারা মেতে উঠুন আনন্দে থাকুক এবং অনেকে তো নবদ্বীপ পৌঁছে যায় এবং ভীষণ সুন্দর করে নবদ্বীপ মায়াপুরে মায়াপুরে পৌঁছে যায় এবং সেখানে তো আরও অনেক মানে আরও কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে তনাদা ভালো বলতে পারবে কারণ কৃষ্ণনগরের মানুষ তনাদার কাছে মাইক নেই নাহলে হয়তো মাইক্রোফোনটা নেই তাই অনেক কিছু বলতে পারবে ওখানে অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে এই উৎসব ভীষণ বড় উৎসব এবং মেতে উঠি আমরা এই উৎসবে আজকে সকাল থেকে এই ঝুলন উৎসবে আমরা মেতে উঠলাম একেবারে পাপিয়াদিকে সাথে নিয়ে একটার পর একটা খুব ভালো গান শোনার সুযোগ আর বন্ধুদের সাথে কথা বলারও সুযোগ আছে আমাদের সাথে আপনি বলুন সুপ্রভাত হ্যালো হ্যালো কে বলছেন আমি হচ্ছে বসিরহাট থেকে শর্মিষ্ঠা বলছি হ্যাঁ শর্মিষ্ঠা বলুন শর্মিষ্ঠা বলুন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আর শর্মিষ্ঠা টিভির ভলিউম জিরো করেছেন প্রায় অনুষ্ঠানটা দেখি শর্মিষ্ঠা আপনি অনুষ্ঠানটা দেখি শর্মিষ্ঠা আপনার টিভির ভলিউম জিরো করতে হবে এই দূরত্ব তৈরি হয়ে গেল টিভির ভলিউম যদি জিরো না করেন তাহলে কিন্তু এই একটা প্রবলেম হয় আমরা শুনবো আপনি শুনবেন না আপনি শুনবেন আমরা শুনবো আমি টিভির ভলিউম কমিয়েছি বলছি আমার খুব ভালো লাগছে অনুষ্ঠানটা আচ্ছা আজকে ঝুলন পূর্ণিমা খুব ভালো লাগছে মানে আজকে ঝুলনের দিন বেশ সঙ্গে থাকুন খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে আর আমরা চলে যাব আবার পরের গানের দিকে চলো আমাদের তো মানে ঘরের ছেলে কৃষ্ণ তা আর আমাদের রাধারানীও কিন্তু ঘরের মেয়ে আর এই উত্তর বাংলায় মানে তাদের বিয়ে প্রথাটাকে বলে বেচা খাইছে মানে মানে সে স্বামী এমন জায়গায় বিয়ে দিল মেয়েকে যেখানে তার স্বামী হয়তো বয়স্ক বা পাগল বা
এমনই একজন যে তার আকাঙ্ক্ষিত কিন্তু নয়, কিন্তু পয়সার লোভে মানে ওখানে উল্টো কন্যাপণ দিতে হয়, কারণ বিয়ের সময় উল্টো মানে পাত্রীপক্ষকে পাত্রপক্ষ টাকা দেবে, সেই জন্য পয়সার লোভে সেরকম বিয়ে দিয়ে দেয়। আর রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা এগুলো তো পুরোটাই পরকীয়া ব্যাপার, তো সেই মেয়েটার মন মানে উত্তর বাংলার যে মেয়েটার মন তার তো সেই পুরনো প্রেমিকের দিকেই থাকে, তো সেই জিনিসটার সাথে মানে ওতপ্রোতভাবে গানগুলো রূপকভাবে জড়িয়ে গেছে, সেরকমই একটা গান। হ্যাঁ, মরি হে মরি হে মরি হে শ্যাম শয়নে স্বপনে তোমার নাম, মরি হে মরি হে মরি হে শ্যাম শয়নে স্বপনে তোমার নাম, পরাইর বাড়ির ছাঁচির হে মরি হে শ্যাম শ
শয়নে স্বপনে তোমার নাম। মরিহে 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 শাম, শয়নে স্বপনে তোমার নাম। কিছুক্ষণ আগে খুব ভালো একটা কথা বলছিল পাপিয়াদি, সেটা হচ্ছে যে আমরা তোমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা অন্য দেব দেবতাদের একবারে মন্দিরে রেখে কিন্তু প্রতিষ্ঠা করে পূজা করি, একমাত্র শ্রীকৃষ্ণ বা আমাদের নান্না মুন্না গোপাল যাকে কিন্তু একেবারে আমরা ঘরে ছেলে হিসেবে একেবারে। আর এটারও কিন্তু বিশেষ একটা কারণ আছে, বলা হয় যে অন্যান্য দেবতা যখন দেবালয়ে প্রতিষ্ঠিত তখন মানুষের সাথে বা তার ভক্তের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, তখন শ্রীকৃষ্ণ কিন্তু এভাবেই আমাদের পৃথিবীতে এলেন যাতে ভক্তের সাথে সরাসরি লীলা করার সুযোগ থাকে এবং সরাসরি তাদের কাছে যাওয়ার সুযোগ থাকে, আর সেখানেই কিন্তু আমরা গোপাল বা শ্রীকৃষ্ণ হিসেবে কিন্তু তাকে পেয়ে থাকি। মানে এমনি জেনেছি যে মানে অন্যান্য দেবতা বলতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা বললে, তো ব্রহ্মা মহেশ্বর মানে তাদের মধ্যে একটু রাশভারী ব্যাপার ছিল, যার জন্য ঋষি বশিষ্ঠ তাকে একবার সম্ভবত বশিষ্ঠ আমাদের ভুল হতে পারে, তারা একবার ঠিক করতে গেছিলেন যে কে বড়, সেই জন্য ব্রহ্মার কাছে গেছিলেন, বিষ্ণুর কাছে গেছিলেন, মহেশ্বরের কাছে গেছিলেন। তো যখন আমাদের ব্রহ্মার কাছে গেছিলেন তখন তিনি তাকে দেখতেই পাননি, সম্ভবত আমি বললাম যে ওই বশিষ্ঠর কথা ঋষি, আমি জানি না, হয়তো একটু ভুলও হতে পারে, ভৃগুও হতে পারে, এরকম একটা মনে আছে। তো তখন ব্রহ্মা কী করেছিলেন, তিনি সরস্বতীর সাথে নিতান্ত তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন, তো তাকে দেখেনি। এবং মানে ভক্ত তো, তারা তো ভক্ত, একদমই অবজ্ঞা করেছেন। তখন তিনি ঠিক করেছিলেন, বলেছিলেন তুমি একমাত্র একটি জায়গাতেই পূজিত হবে, সেটা হচ্ছে পুষ্করে, তাছাড়া তোমার আর কোনো পুজো হবে না। তারপর যখন গেলেন তোমার মহেশ্বরের কাছে, তখন মহেশ্বর আমাদের পার্বতীকে নিয়ে ব্যস্ত ছিলেন, তখন বললেন তোমার এত সাহস হলো কী করে, তুমি আমার কাছে এসেছো? তখন উনি রুষ্ট হয়ে, সেই ঋষি রুষ্ট হয়ে বলেছিলেন আপনারও কোনো মানে অবয়বের পুজো কিন্তু হবে না, আপনার শুধুমাত্র শিবলিঙ্গ লিঙ্গ হিসেবেই আপনি পুজো পাবেন, অন্য কোনো অবতারে কিন্তু আপনি পুজো পাবেন না। তারপর যখন গেলেন বিষ্ণুর কাছে, তখন বিষ্ণু তখন একদম ঘুমিয়েছিলেন, তখন তো উনি দেখে রেখে গেছে কি আমাকে বুঝতে পারল না, কিন্তু তার ঘুম ভেঙে গেছে। তখন তিনি যখন বললেন, বিষ্ণু যখন ঘুম ভেঙে গেল তখন তিনি তার পায়ে ধরলেন, এ কি করছেন, না যাবেন না যাবেন না, মানে তার পায়ে পড়ছেন বিষ্ণু। তখন বিষ্ণুর প্রতি তিনি খুব তুষ্ট হলেন এবং বললেন যে সেই জন্য দেখবে বিষ্ণুর যে মানে পূজোটা, মানে তার তো অবতার, মানে সে কিন্তু সবার মধ্যে রয়েছেন, মানে তার নেচারই হলো ভক্তের ডাকে কিন্তু সাড়া দেওয়া, ভক্তের প্রতি নত হওয়া, যেটা অন্য দেবতারা করেননি, তুমি যে তাদের কথা বললে। তো আমার মনে হয় কৃষ্ণ তো তারই রূপ, ভীষণ সুন্দর করে বললে। আর তুমি বললে না যে তনাদা অবশ্যই কৃষ্ণনগরের লোক, সেজন্য তনাদা অনেক কিছু জানে, তনাদার সামনে তুমি যদি ওটা দাও তাহলে হয়তো অনেক কিছু বলবে। একদম দেব পরে একদিন, পরে একদিন। আচ্ছা, তবে এটুখানেকে আমি জানি, আমি নদিয়ার মেয়ে একদম নই, তবে আমার শ্বশুরবাড়ি যেহেতু নদিয়াতে, আমি কিন্তু ওখানে দেখেছি প্রত্যেকটা বাড়িতে এমন কোনো বাড়ি নেই যেখানে গোপাল পুজো কিন্তু হয় না, মানে সেখানে গোপালকে তারা এত সুন্দর সন্তানের মতন লালন পালন করে বাড়িতে রাখেন, মানে এটা দেখি কিন্তু ভীষণ রকম অবাক লাগে, যেটা কিন্তু আমাদের কলকাতার মানুষ অনেকেই অনেক খুব কম বাড়িতে হয়তো গোপাল পুজো বা হাতে গোনা কয়েকটা বাড়িতে গোপাল পুজো, কিন্তু বোধহয় নদিয়া চত্বরে এমন কোনো বাড়ি নেই যেখানে বোধহয় গোপাল পুজো হয় না। তো আবারও আমরা আলোচনায় ফিরবো, তবে অনেকক্ষণ গান শুনিনি মনে হচ্ছে, চলো একটা গান চলো। রাধারমণ দত্তের একটা গান, আমি গানটা আগেও অনেকবার করেছি। আমার বাড়িতে একটা চতুষ্পদ প্রাণী ছিল, পুতুমা, তো ভীষণ পছন্দের, মানে আমার তো খুব আদরের ছিল আর খুব কিউট ছিল দেখতে, আর ও গান ছাড়া কিছু জানতো না। আরে বাবা, আর বিশেষ করে এই গানটা হচ্ছে ওর ফেভারিট গান, যখনই গাইব তখনই থাকবে, টিভিতে যদি হয় সেখানে গিয়ে দাঁড়াবে, তো যতবারই গানটা গাই আমার ওর কথা মনে পড়ে, বুঝেছো? বেশ চলো শুনি গানটা গাইছি। হ্যাঁ, ভ্রমরে কইয়া গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে হনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে
দেখো গিয়া শ্রী কৃষ্ণ বিচ্ছেদের অনলে
ঝুলন উৎসবে তো মেতে গিয়েছি, তোমার গানের মধ্যে থেকে আর মনে হচ্ছে যে সত্যি আমরা কিন্তু পৌঁছে গিয়েছি একেবারে নবদ্বীপে বা মায়াপুরে। ঝুলন উৎসবে মানে শ্রীকৃষ্ণ হচ্ছে পুরুষোত্তম, এবং আমাদের হিন্দু মতে সব থেকে পবিত্র মাস হচ্ছে শ্রাবণ মাস, আর সে কারণে পুরুষোত্তম মাস বলা হয় শ্রাবণ মাসকে। আর সে কারণে পুরুষোত্তম ভগবানের অর্থাৎ শ্রীকৃষ্ণের এই ঝুলন উৎসব পালন করা হয় মূলত শ্রাবণ মাসে, যদিও এবার ভাদ্র মাসের একেবারে প্রথমের দিকে কিন্তু আমরা এই ঝুলন উৎসবকে পেয়েছি। আর এখানে ঝুলন উৎসবে আমরা ছোটোবেলা থেকেই দোলনা সাজিয়েছি, সেই ঝুলনের কি সুন্দর করে সাজাতাম না ছোটোবেলা, একটা আলাদা মজা ছিল। যদিও বড় হওয়ার সাথে সাথে এই কাপড়ের উপর সেই কাদা টাদা দিয়ে পাহাড় বানানো হতো, বালি দিয়ে রাস্তা হতো, আবার কাঠের গুঁড়ো নিয়ে আসা হতো সেই। হ্যাঁ মৃগাঙ্কদা বলছে, কি বলছেন? হ্যাঁ কাঠের গুঁড়ো রং করে সেই লাল রাস্তা, আমরা তো নিজেরা তো এখানে লাল রাস্তা দেখিনি, কিন্তু ওই ঝুলনের রাস্তা কিন্তু লাল হতো, তার মধ্যে আবার জল টল কাদা টাদা কি সব দিয়ে ছোট ছোট গাছ টাছ লাগিয়ে পুরো জঙ্গল বা একটা বাগানের মতন তৈরি করে, মানে ভীষণ হইহুল্লোড় আনন্দ বিষয়। সবথেকে মজা হতো যেদিন শেষ হবে, সেদিন তো সেই খিচুড়ি টিচুড়ি সব বাচ্চা কাচ্চারা সবাই মিলে খিচুড়ি টিচুড়ি খাওয়া হবে, মায়েরা বানিয়ে দিত। মানে ছোটবেলায় এটা কিন্তু একটা খেলার উৎসবও ছিল আমাদের ঝুলন উৎসব, এবং যেখানে রাধা কৃষ্ণ প্রতিষ্ঠিত ছিল এখানে শ্রীকৃষ্ণ কিন্তু মানে পুরুষোত্তম হিসেবে আর রাধা ভক্ত হিসেবে কিন্তু পূজিত হন। বন্ধু আছেন আমাদের সাথে, সুপ্রভাত। সুপ্রভাত, হ্যালো। সুপ্রভাত, হ্যাঁ বলুন। হ্যালো, হুম, আমি দক্ষিণ মুকুন্দপুর মগরাহাট থেকে সুব্রত মহন্ত কথা বলছি। হ্যাঁ বলুন সুব্রত বাবু। আচ্ছা দিদি ভাই, অনুষ্ঠান তো খুব ভালো হচ্ছে, আমার ভালোই লাগছে অনুষ্ঠান শুনতে। সরাসরি শিল্পীর সঙ্গে একটু কথা বলি। একদম সরাসরি বলুন। নমস্কার। হ্যাঁ দিদি ভাই নমস্কার, আমি দুটো গানে অনুরোধ করছি আপনার কাছে। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, আপনি শুনছেন? আমি বিজয় সরকারের পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে, অথবা এই গানটা শোনালেই হবে। ও এই গানটা শোনালেই হবে, আর দরকার নেই। বেশ, সঙ্গে থাকুন আপনি, ভালো লাগলো কথা বলে। তবে আজকে ব্রেক তো আর নেই মনে হয়, না বিরতিতে একটু খুঁজে দেখতে হবে, না হলে ঠিক আছে পরের কোনো অনুষ্ঠানে আবার তোমাকে তো আমরা বারবারই ফিরে ফিরে পাবো, সেই আশা তো অবশ্যই রয়েছে। তবে ঝুলন উৎসব নিয়ে কথা বলছিলাম, ঝুলন উৎসবে আরেকটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যখন ঝুলনটা বা দোলনাটাকে রাখা হয় তখন কিন্তু যে দোলটা দেওয়া হয় সেটা কিন্তু সবসময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দোলটা দেওয়া হয়। বলা হয় যে পৃথিবীর সমস্ত শক্তির উৎস কিন্তু সূর্য, আর সূর্য মানে ওঠে পূর্ব দিক থেকে এবং অস্ত যায় কিন্তু পশ্চিম দিকে, আর সে কারণে এই ঝুলন উৎসবে যখন ওই দোলনা দোল দেওয়া হয় তখনও কিন্তু সেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিক পর্যন্ত, যদিও এটা কিন্তু দোল উৎসবে আবার চেঞ্জ হয়ে যায়, তখন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কিন্তু এই দোলটা কিন্তু দেওয়া হয়। কি মজার বিষয় না, বাঙালিদের এই শাস্ত্রে কিন্তু প্রচুর নিয়ম, প্রচুর নিয়ম মেনে আমরা চলি। এই যে এটা তখন ছোটবেলায় জানতাম না, কিন্তু যখন যে কোনো সাজানো হতো যখন, না না যে কোনো দিকে বসাতাম না, এইটা আবার বড়রা বলতো, এটা ওরা অবশ্যই গাইড করতো, তারা এইভাবে থাকবে ওইভাবে থাকবে না, ওই দিকে পাহাড়টাকে রাখতে হবে। আর আর ঝুলনে দেখবে আমরা যে সাজাতাম, তুমি দেখবে সবসময় শ্রীকৃষ্ণ আর রাধাকে কিন্তু পাহাড়ের উপরে ওঠাতাম, কিন্তু মনে আছে? একদম একদম, পাহাড়ের মধ্যে সেখানে ওদের ফিট করা হতো, ফিট করা, একদম ফিট করা। কিছু বলার নেই, চলো চলো পরের গান, আরেকটা গান এরকম গাইছি, চলো সেটাও সেই একই কথা। তোরা চল সখীরা চল, বাসর সাজাই বয়াজি নিকুঞ্জের তল, তোরা চল সখীরা চল, বাসর সাজাই বয়াজি নিকুঞ্জের তল, তোরা চল সখীরা চল, বাসর সাজাই বয়াজি নিকুঞ্জের তল। সোনার পালঙ্ক উপর বিছানা পাতিলা, আরে বিছানা পাতিলা, সুগন্ধ ফুলের মালায় চৌদিকো ঘেরিলা, রে চৌদিকো ঘেরিলা, তোরা চল
সখীরা চল বাসর সাজাই বয়া জিনি কুঞ্জে সাজানোর কথা এই মুহূর্তে না বললেও আমরা কিন্তু ঝুলন সাজানোর কথা কিন্তু বলছি। এই যে দুলন ঝুলনে যে দোল আর কি দোলনা, কবে থেকে প্রথম শ্রীকৃষ্ণ এই দোলনায় বসলো আর কবে থেকে তাকে দোল দেওয়া হলো, এই নিয়ে নানা রকমের মত রয়েছে। তবে যেটা আমরা জানি, যখন ছোট্ট গোপাল ছিল তখন কিন্তু মা যশোদা তাকে এই দোলনায় শুয়ে দোল দিত, আর যেটা কিন্তু শ্রীকৃষ্ণের বা ছোট্ট গোপালের খুব পছন্দের ছিল। এবার গোপাল তো বড় হচ্ছে, যখন একটু বড় হলো আর গোপাল নন্দ দুলালের মানে বাড়ি কিন্তু পরিত্যাগ করলো, মানে পরিত্যাগ করলো বলতে কি বাড়ি থেকে বেরিয়ে পড়লো বন্ধুদের সাথে। গোপাল মানে শ্রীকৃষ্ণ তো ছিল পুরোপুরি গোয়াল, গো চড়াতো, তার বন্ধুরাও গরু চড়াতো, তো সে কারণে তাদের জঙ্গলে যেতে হতো। এবং যেহেতু ছোট্ট গোপাল দোলনা চড়তে ভীষণ ভালোবাসতো, সেই জঙ্গলে গাছের ডালে কিন্তু মাচা তৈরি করে সেখান থেকে এই দোলনায় তাকে কিন্তু দোল দেওয়া হতো। এবং এই গোপাল যখন আরেকটু পরিণত, আরেকটু যখন বড় হলো, তখন তার সখীরা কিন্তু এই ঝুলনটাকে আরেকটু সুন্দর করে সাজাতো, মানে ফুলের মালা দিয়ে সেই ঝুলনকে পুরো সাজানো হতো, গোপালকে সুন্দর করে ফুলের মালা দিয়ে সাজানো হতো, তারপর তাকে সেই দোলনায় কিন্তু বসানো দেওয়া হতো আর বসানো হতো। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে কিন্তু গোপাল থেকে শ্রীকৃষ্ণ, তুমি যে অবস্থায়ই বলো না কেন, তিনি কিন্তু এই দোলনায় কিন্তু প্রচুর ঝুলেছেন। তুমি অনেক বাড়িতেও দেখবে যে গোপালকে কিন্তু দোলনায় ওরা রাখা হয় একদম। এবং তুমি জানো না, আমার বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো ছোট্ট গোপাল আছে, এবং আমার শাশুড়ি মায়ের যা যত্ন তাকে নিয়ে, তাকে প্রত্যেকদিন জামা বদলাতে হয়, তাকে নানা রকমের খাবার দিতে হয়, সুন্দর তার মুকুর, সুন্দর তার বাঁশি,
এবং আমার উপরও মাঝে মাঝে সুন্দর লাগে একদম। এবং আবার দুপুরবেলা যখন ঘুমিয়ে থাকে পাশ ফিরিয়ে কি ভালো লাগে, রাতেও ঘুম পাড়াতে হয় তাকে, দুবেলা ঘুম পাড়াতে হয়, এবং সে না ঘুমোলে বাড়ির লোক কিন্তু ঘুমোতে পারে না। আমার কাকিমা আছে, তার বাড়িতে যাই মাঝে মাঝে, তো গোপাল আছে, আমাদের সকালে তুমি কি খেতে দিয়েছে বলে ক্যাডবেরি, তারপর আমি সেটা পাই। একদম একদম, তাকে ক্যাডবেরিও দেওয়া হয়, ক্যাডবেরি মাখন মিশ্রিত দেওয়াই হয়, তো দেওয়াই হয় একদম। মানে বাচ্চা যা যা ভালোবাসে, এখনকার বাচ্চারা ক্যাডবেরি ভালোবাসে, তো চলো গোপালের জন্য ক্যাডবেরি। আছেন আপনি আমাদের জন্য, বলুন। নমস্কার, সুপ্রভাত। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, আমি সন্তোষপুর থেকে মানস গণ বলছি। হ্যাঁ বলুন মানস বাবু। অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, সকালবেলা ঝুলনকে সামনে রেখে যে অনুষ্ঠান সাজিয়ে নিয়ে এসেছে অনবদ্য। শিল্পীর সঙ্গে যারা যন্ত্রসঙ্গীত শিল্পী আছে তাদেরকে শুভেচ্ছা জানাই। আজকে ঝুলনকে সামনে রেখে, গোপালের তো অষ্টোত্তর শতনাম ঝুলনে দোলে, তা একটা গান শুনতে চাইছি শিল্পীর মুখ থেকে, কুসুম ও দোলাই দোলে শ্যামরাই। খুব ভালো গান, খুব ভালো লাগবে অনুষ্ঠানটা, খুব ভালো লাগছে। আমরা বোধহয় গতকালও বোধহয় গান বোধহয় ভরে রাখাশে শুনে নিয়েছি, চেষ্টা করবো আজকে যদি সময় কুলায় আমরা শুনবো, নাহলে অবশ্যই পাপিয়া দিকে আবার ধরে বেঁধে নিয়ে আসবো বাড়ি থেকে এই গান শোনানোর জন্য। আরো অনেকদিন আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে, তাহলে একদিন শোনাবে কিন্তু, প্রমিস। আমি দেখছি, চেষ্টা করবো, আজকেই যদি পাই চেষ্টা করবো। বাহ, তাহলে তো শুনে ফেলবো, কারণ পরের চাইতেও আজকে যখন ঝুলনের একটা পরিবেশ রয়েছে খুব ভালো হয়। তাহলে দাদা ধন্যবাদ আপনাকে, আপনার কারণে কিন্তু আজকে পাপিয়াদের কাছ থেকে গান শোনার সৌভাগ্য হয়তো আমাদের হতে পারে। তবে এই মুহূর্তে আরও একটা ভালো গানের দিকে আমরা এগোবো, একেবারে রাধা কৃষ্ণের লীলার গান। হরিদাসনে সাজাই রাখবো তোমায় সোয়াই, আর কে হরে গাইতে দিতাম না রে শাম, আর কে হরে গাইতে দিতাম না রে শাম, তোরে পাইলে নয়নে নয়ন রাখিব আমি, নয়নে নয়ন রাখিব রে শাম, নয়নে নয়ন রাখিব রে শাম, তোরে পাইলে নয়নে নয়ন রাখিব। নয়নে নয়ন রাখিব রে শাম, তোরে পাইলে নয়ন।
ভীষণ ভালো। রাধা কৃষ্ণের কথা আজকে আমরা বলছি এবং বলা হয় এই পৃথিবীর যে শক্তি বা পৃথিবীকে যে পরিচালনা করে, যার দ্বারা পৃথিবী রয়েছে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। আর এই পৃথিবী যদি শক্তি হয়, সেই শক্তির সবথেকে বড় মানে মহামায়া হচ্ছেন রাধা। এবং রাধা ছিলেন শ্রীকৃষ্ণের সবথেকে বড় ভক্ত এবং তার ভক্তদের আরাধ্য দেবীও কিন্তু ছিলেন রাধা। এবং রাধা অতি সহজে কিন্তু কৃষ্ণের কৃপা পেতেন, আর সে কারণে যারা রাধার বোধহয় আরাধনা করতেন তারাও বোধহয় কৃষ্ণের এই শক্তির কিছুটা সংস্পর্শে কিন্তু আসতে পারতেন। এবং এটাও ঠিক যে কৃষ্ণ কিন্তু রাধার শক্তিতেই কিন্তু বলবান ছিলেন। রাধা যদি না থাকতেন তাহলে বোধহয় কৃষ্ণ তার এই অবস্থানে বোধহয় আসতে পারতেন না, তাই না? একদম। কৃষ্ণ নিজেও বলেছিলেন যে তার নামের আগে যেন রাধার নাম উচ্চারণ করা হয়, এবং এবং কৃষ্ণ নামে যত না আমাদের পাপ দূর হবে, তার রাধার নাম করলে নাকি আরও হবে। এটা কৃষ্ণের মত, কৃষ্ণ তাই বলেছিলেন। কিছু কিছু গল্প, কিছু কিছু আখ্যানে সেগুলো পাই। একদম। এবং রাধাকৃষ্ণের যে লীলার গল্পগুলো আমরা পাই, আমার মনে হয় এর থেকে ভালোবাসার গল্প, প্রেমের গল্প আর কিছু হতে পারে। একদম। আমাদের তো সমাজ জীবনেই মিশে গেছেন, বলেন না লৌকিক দেবতা, পুরাণ থেকে লোক মানে আমাদের পারিপার্শ্বিক অবস্থানে চলে এসছেন। একদম ঠিক কথা। চলো চলো আমরা আবার পরের গানে চলে যাই। আর আপনারা আমাদের সাথে রয়েছেন ভোরের আকাশের অনুষ্ঠানে, আর আমাদের সাথে রয়েছেন আমাদের পরের বন্ধু, কথা বলবো। নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদি ভাই। হ্যাঁ নমস্কার। হ্যাঁ সকাল থেকে আমি দিগ্বয় আসাম থেকে বলছি, চন্দ্রশেখর ভঞ্জ। হ্যাঁ বলুন। সকাল থেকে পাপিয়াদির গান শুনছি, পাপিয়াদির কাছে যাই। হ্যাঁ একদম, পাপিয়াদি শুনছেন তো? পাপিয়াদি। হ্যাঁ বলুন। সুপ্রভাত। সুপ্রভাত। আপনারা তিনটি গান অনুরোধ রাখছি। প্রথম গানটা হলো তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার পারানো আসিতে পারে, আসিতে পারে। দ্বিতীয় গানটা হলো যখন ডাকলো বাসি তখন রাধা যাবে যমুনায়, জলে পুরে মল্ল রাধার যৌবনের জ্বালা। তৃতীয় গানটা হলো কে আবার বাজায় বাসি ভাঙা কুঞ্জ বনে দিদি মোর উঠলো কাপি। কি সুন্দর সুন্দর গান গাইতে ইচ্ছে করছে, কিন্তু হয়তো পারবো না আজকে, সত্যি হাতে সময়ও একদম কমের দিকে। তবে তুমি সব লিখে রাখো অবশ্যই, আপনাদের অনুরোধ কিন্তু পাপিয়াও কিন্তু রাখার চেষ্টা করবে। তবে ভোরের আকাশের অনুষ্ঠান সকাল ছটার এই অনুষ্ঠান, প্রত্যেক দিন আপনাকে কিন্তু আমাদের পাশে থাকতে হবে। আর আজকে ঝুলন উৎসবে আমরা মেতে উঠেছি, আগামীকাল ঝুলন উৎসব, আপনি কিন্তু পৌঁছে যেতেই পারেন নবদ্বীপ বা মায়াপুরে। হয়তো বছরের এই প্রত্যেকটা দিনের ক্লান্তি থেকে নিজেকে একটু বের করে আনার স্বাদটা সেখান থেকেই আপনি পেতে পারেন। তো চলো চলে যাই আমরা আমাদের পরের গানে। একটা গানের রিকোয়েস্ট একজন দর্শক করেছিলেন, এটা আগেও পেয়েছি ঝুলনের দিনের গান। হ্যাঁ কিন্তু আমার গলাটা ঠিক নেই, আমি জানি না কতটা সুন্দর করতে পারবো। আমরা কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না তোমার গলার কোনো প্রবলেম। চলো শুনি। কুসুম দোলায় দোলে শ্যাম মোরাই, কমল শাখে দোলা ঝুলে ঝুলনে। কুসুম দোলায় দোলে শ্যাম মোরাই, কমল শাখে দোলা ঝুলে ঝুলনে। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে। যুগল শশী যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরাই, কমল শাখে দোলা ঝুলে ঝুলনে। দোলে কৃষ্ণ ভরা সঙ্গে কুসুম দোলায় দোলে
বাদলে কুঞ্জ বনে তোমার রঙে বিভোর, কুনি জানি কে বা চাঁদ কে বা চকর, ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি, ওই রূপ মাধুরী আঁখি করেছে চুরি, শ্রীমতি শ্যাম তোলে আমার মনে কুসুম দোলায়, দোলে শ্যাম রায় কঙ্গাল শাখে দোলা ঝুলে ঝুলো যেন বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যাম রায় কঙ্গাল শাখে দোলা ঝুলে ঝুলনে, কুসুম দোলায় দোলে শ্যাম রায় কঙ্গাল শাখে দোলা ঝুলে ঝুলনে। আমি আমার মতো করে গাইলাম, খুব ভালো আর খুব ভীষণভাবে সহযোগিতা করেছে আমাকে এই গানটা, বিশেষ করে বলতেই হয় সবাই ভালো, তনাদা থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ধন্যবাদ দিতে নেই ঘরের লোকদের, জানো তো, একদম ঘরের লোকরা তো ভালো কাজ করবে, ঘরের লোক ঘরের মানুষের জন্য একটু তো মানে এত ভালো করে সহযোগিতা করছে, একটু তো বলতেই হয় না? বলতেই হয় অবশ্যই, মানে যে আমার পাশে সবসময় আছে তার নাম যদি আমি একবার না করি অবশ্যই সেটা খুব বড় অন্যায়, অন্যায় হয়। অনেকের মতে আরেকটা খুব বড় ভুল, সেটা হচ্ছে এই যে ঝুলন উৎসব, সেখানে ঝুলন উৎসবের মূল বিষয়বস্তু কিন্তু রাধারানীকে কেন্দ্র করে, কিন্তু অনেকেই কিন্তু শুধুমাত্র গোপালকে এই ঝুলনে বা দোলনায় বসিয়ে কিন্তু দোল দেয়, এটা কিন্তু উচিত নয়। অনেকের মতে এখানে রাধা কৃষ্ণ দুজনকে কিন্তু একসাথে কিন্তু এই ঝুলনে বসিয়ে কিন্তু দোল দেওয়া উচিত। তাই যারা ঝুলন উৎসবের প্রস্তুতি করছেন, যদি শুধুমাত্র গোপাল বা শ্রীকৃষ্ণের কথা ভাবেন, পাশাপাশি কিন্তু রাধারানীর কথাও কিন্তু ভাবতে হবে, কারণ কৃষ্ণের পাশে রাধা যদি না থাকে তাহলে কিন্তু এই ঝুলন উৎসব সম্পূর্ণ হয় না। এবং তিরুপতিতে বালাজিকেও কিন্তু এই সময় যেই ঝুলনে বসিয়ে কিন্তু দোল দেওয়ানো হয়। আর আপনি আছেন আমাদের সাথে, সুপ্রভাত। হ্যালো হ্যালো, কে বলছেন? নমস্কার, রাহুল বিশ্বাস বলছি, হিমাচল প্রদেশ থেকে। হ্যাঁ বলুন। বলছি অনুষ্ঠান তো ভালো হচ্ছে, পাপিয়াদের গান আমি সবসময় খুব ভালো লাগে, আমি আপনাদের যে সিএনএ যে খোলা জানলায় অনুষ্ঠান হতো তখন থেকে দেখছি, পাপিয়া দিকে তখন থেকে খুব ভালো লাগে। আর পাপিয়াদের সাথে একটু কথা বলছি। নমস্কার বলুন। নমস্কার ম্যাম, আপনার যে একটা হিন্দি একটা ভুবন হাজারিকের গান মাঝে মাঝেই ও গঙ্গা তুমি বইছো কেন, ওইটা একটু বাংলা ভার্সনটা যদি গান ভালো হয়, ওটা ম্যাক্সিমাম টাইম আমি দেখি আপনি আসামি ভাষায় যে গানটা আছে ওইটা গান, ওটা একটু বাংলা ভাষায় তো গান, আমার খুব প্রিয় গান ওটা। আচ্ছা গাইবো, কিন্তু আজকে একটা তো পরিবেশ হয়েছে, আমি মাঝে মাঝে করি, আমার ভীষণ প্রিয় গান এটা, ছোটোবেলা থেকে গাই, এর সাথে অনেক স্মৃতি জড়িত, সুতরাং আমি তো অবশ্যই গাইব, আপনি প্রত্যেক দিন দেখবেন ভোরের আকাশ, পরবর্তী যেদিন আসবো অবশ্যই গাইব, কিছু মনে করবেন না, একদম। আজকে একটু অন্য গান হচ্ছে তো, এবং সেই গানের যে অনুরোধ আছে সেই বোধহয় আমরা আজকে শুনে উঠতে পারবো না, বলতে পারবো কিনা, তো অন্য কোনো দিন অবশ্যই আপনার এই অনুরোধ রাখার কিন্তু চেষ্টা করবে পাপিয়া দি। তো আমরা আবার পরের গানের দিকে চলে যাই, চলো চলো দেখছি একটুখানি বেশ। আর আমাদের বন্ধুদের জন্য বলবো, ভোরের আকাশের এই অনুষ্ঠান একেবারে আপনারই অনুষ্ঠান, তাই একেবারে সকাল 6টা থেকে এই অনুষ্ঠানে আপনি আমাদের সাথে থাকবেন, এবং তার পাশাপাশি আমাদের সিটিভেন একেডি প্লাসের কিন্তু প্রতিদিনের রবীন্দ্রনাথ বা দুঃখ মিয়া বা হারানো দিনের গান, এই অনুষ্ঠানেও কিন্তু আপনাকে ভীষণ রকমভাবে পাশে পেতে আমরা চাই। মোটামুটি আবার রাধা কৃষ্ণের গানেই আমরা থাকবো তো? হ্যাঁ, কৃষ্ণ তো আমাদের ঘরেই রয়েছে, মনেও রয়েছে, আর অবশ্যই ভোরের আকাশে আজকে সকালের গানের অনুষ্ঠানেও রয়েছে। একটা কামরূপী গান, কৃষ্ণকে তো এখানে খুব বাজে কথাই বলছে, এই ধরনের কথা বলা ঠিক না, কিন্তু আমাদের ঘরের ছেলে তাকে তো বলেই, অনেকে বলতেই পারে। মাই তুই চলে না যাইও, ও হে কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠি আয়াসে, কদম গাছে উঠি আয়াসে কানহার রাম যাদা, মাই তুই চলে না যাইও, মাই তুই চলে না যাইও, কলঙ্কিনী রাধা, কদম গাছে উঠিয়াই আছে,
কদম গাছে উঠিয়াই আছে কেন আর আমি দাদা মায় তুই চলে না যাইও মা তুই চলে না যাইও মা তুই চলে সে আজকে হাতে সময় একদম নিয়ে অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ, আজকে সকালের এই অনুষ্ঠানে ঝুলনের উৎসবে তুমি কিন্তু আমাদের দুলিয়ে দিয়েছ। আর ধন্যবাদ অবশ্যই জানাবো আমাদের মিউজিশিয়ান দাদাদের, ধন্যবাদ জানাবো অবশ্যই আপনাদের। আর চটপট চলে যাবো আমাদের শেষ গানে, আর এই গান শুনতে শুনতে অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার পালা। পুরোটা হবে কি না জানি না, কিছুটা চেষ্টা করছি, একটু অল্প ছোট করে আর কি শুনবো। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, তার বাঁশি শুনে বহনে বনে, বাঁশি শুনে বহনে বনে ময়ূর নাচে রে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,